মালাই বরফ করবো বলে, এই যে দুধ গরম মালাই হচ্ছে, বরফ। মালাই বরফ আমার মেয়ে বলে, ও কুলপি 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 মটকা কুলপি বলে যেন। পেস্তা কাজু কিশমিশ কেটে নিয়ে ভিজিও দিয়েছি, পেটটা ব্যথা ব্যথা করছে কেন জানি না। চিনি দুধ তার সঙ্গে পাউডার দুধ দেবো, হ্যাঁ বন্ধুরা দুধটা তো ফুটে গেছে একবার, হ্যাঁ এটাকে জোরে দেওয়া যাবে কি জানি না। আমি এর মধ্যে আমি কি করছি, পাউডার দুধ দিয়ে দিচ্ছি, এই যে চায়ের চামচের একদম উপযুক্ত করে অনেক 2 চামচই দিয়ে দিচ্ছি পাউডার দুধ। 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম, জল দিলাম না, কর্নফ্লাওয়ারটা দুধ দিয়ে গুলে নিচ্ছি। আইসক্রিমে কর্নফ্লাওয়ার দিতে হবে, এটা আমিও জানতাম না, ভিডিও দেখে শিখেছি। কাজু কিশমিশ আর আমন্ড ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, অনেকটা ভিজিয়ে রেখেছিলাম, এটা অন্য আবার আর একটা থেকে দেবো আজকে রাতে রান্নাতে দেবো। এবার দিয়ে দিচ্ছি চিনি, মিষ্টি তো হবে, পাউডার দুধ আছে। এবার একটু ভ্যানিলা এসেন্সিয়াল দিয়ে দিচ্ছি, অল্প সামান্য, যত সামান্য। এটা এখন ঠান্ডা হোক, ঠান্ডা হলে আমি ডিপ ফ্রিজে দিয়ে দেবো, কতটা গাঢ় হয়েছে দেখেছি বন্ধুরা। আমি এই স্টিলের এই কাপগুলোতে রাখছি, এই একটাকে বার করে দিচ্ছি। আমার কাছে ওই কাগজ নেই, ওটাকে কী কাগজ বলে আমি নাম জানি না, আপনারা কমেন্টে বলবেন। এখানে আমি ফ্রিজে রেখে দিচ্ছি, ওভার নাইট ফ্রিজে থাকবে, এখানে রেখে দিচ্ছি। আর যেটুকুনি বেঁচেছে এইটাতে রেখে দিচ্ছি। বন্ধুরা আমি কালকে যে আইসক্রিমটা বানিয়েছিলাম ওভার নাইট রেখে দিয়েছি, যা হয়েছে না, ফার্স্ট ক্লাস হয়েছে। এটাকে এখন নর্মাল টেম্পারেচারে আনতে হবে, বন্ধুরা একটাকে নর্মাল টেম্পারেচারে এনেছি, এইরকম কেন হ্যাপি বার্থডে কাটো, এই যে রেহান কাটছে বন্ধুরা দেখুন, এই যে রেহান 1 2 3 তা আমি কাটি না আমাকে, হ্যাঁ সব খাওয়া হবে, কাটা হয়ে গেল, এই দেখো বন্ধুরা মটকা, ভিডিও অনই করনি এখন।